আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে নান, রুটি এবং গ্রিল চিকেন তৈরি করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন পুরোটো সময় আমার সঙ্গে। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর 1/2 টেবিল চামচ ইস্ট, আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ, 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 3 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, হালকা কুসুম গরম দুধ। এখান থেকে আমি দুধ সবটুকু একবারে দিব না, যতটুক লাগবে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো একটা ডো তৈরি করে নেব। এই তো আমি ময়দাটা মেখে নিয়েছি, সম্পূর্ণ দুধ লাগেনি আমার, এটুকু দুধ বেঁচে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট পর্যন্ত রেখে দেব। 40 মিনিট পর আমি যে ফিরে এসেছি, দেখুন ময়দাটা ফুলে বেশ ডবল হয়ে গেছে। এখন এখান থেকে ভালোভাবে বাতাসটা বের করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মথে নেবার একটু নিয়ে আমি ডো করে নিয়ে যে রুটি বানিয়ে নেব। রুটি খুব পাতলা হবে না, খুবই মোটা হবে না, মিডিয়াম সাইজের মোটা হবে। আমি এই যে রুটি বেলে নিচ্ছি, এই যে এরকম সাইজ করে বেলে নিতে হবে, এই যেরকম সব দিকে পুরুত্ব যেন সমান থাকে। এখন আমি একটা চুলায় তাওয়া দিয়েছি, তাওয়াটা গরম হয়েছে, এখন আমি এটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিক যাতে সমান ঠিক থাকে সেজন্য একটু চেপে চেপে চারিদিকে সমানটা ঠিক করে দিচ্ছি। এই তো এইভাবে রুটিটা বাদামি করে একটু সেঁকে নিতে হবে, চেপে চেপে, যাতে ভেতরটা বেশ ভালো ছাঁকা হয়, কাঁচা না থাকে, একটু ফুলে উঠছে, এভাবে সেঁকে নিতে হবে। আমি এইভাবে সব রুটিগুলো সেঁকে নিলাম। এখন এই যে আমি তন্দুরি চিকেন তৈরি করার জন্যে আমি এটাকে চুলাতে জাল করতে দিয়েছি। আমি একটা তন্দুরি সস তৈরি করতেছি, গ্রিল সস করার জন্যে একেবারে ফ্রিজে ঠান্ডা দুধ দিলাম, একটু আচার দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর যে চিকেনের গ্রিলের মশলা সেই মশলা 1/2 চামচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটা মতো, এখন চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এটাকে ব্লেন্ড করে নিতে হবে ধাপে ধাপে, আর যতটুকু দুধ তার ডবল পরিমাণ তেল, সয়াবিন তেল নিতে হবে, আর একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। সম্পূর্ণ তেলটুকু আমি কয়েকবারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি একটু 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো, আর একটু ভিনেগার দিয়ে দিলাম, লেবুর রসও দিতে পারেন, দিয়ে এটাকে এখন একটু মিশিয়ে দিতে হবে। আবার একটু ব্লেন্ড করে নেব। এই যে আমি একটু দিয়ে দিলাম গ্রেভির মশলা, যেটা তৈরি করে রেখেছিলাম এই রোস্টের মশলা দিয়ে, এই যে আমার চিকেন গ্রিল হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালারটা দেখতেই পাচ্ছেন। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে। তো এইভাবে আপনারা বাড়িতে নান, রুটি এবং চিকেন গ্রিল তৈরি করে সবাই মজা করে খেতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো, আর এই যে মশলাটা ছিল সেই মশলাটা, বাকি মশলাটা আমি প্যানে দিয়ে কষিয়ে নেব, একটু পানি দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা
চলে যায়। এত পানি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু যে কষিয়ে নিচ্ছি, কষা হয়ে গেলে আমি এটা তুলে নেবো। এটা নান রুটিতে খেতে ভালো লাগে। আর এই যে যে গ্রিল সস তৈরি করেছিলাম, সেই সসটায় যে এটা মেয়োনিজও বলা যায়, তবে মেয়োনিজের থেকে একটু অন্যরকম স্বাদ। এখানে বিভিন্ন রকমের মশলা অ্যাড করেছি, সেই জন্য এটা খেতে দারুণ লাগবে। নান রুটিতে খেতে এটা ভালোই লাগবে। তো এভাবে বাড়িতে আপনারা গ্রিল সস, গ্রিল নান রুটি তৈরি করে খেতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করবে, প্রায় মাঝে মাঝে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। আর এই যে মশলাটা, এদিকে আমার কষা হয়ে গেছে, আমি মশলাটা উঠিয়ে নিচ্ছি। তাহলে হয়ে গেল আমার মজাদার গ্রিল চিকেন। এখন আমি একটু কয়লা দিয়ে ধোয়া দেব, যাতে একটু বারবিকিউ ফ্লেভার আসে। তো এখানে একটা ফয়েল পেপারে আমি কয়লাটা গরম করে দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। এই যে ঘি দিয়ে দিলাম, যাতে করে ধোঁয়াটা বেশ ছড়িয়ে যায়। এই জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এতো হয়ে গেল আমার মজাদার হোমমেড চিকেন গ্রিল ও গ্রিল সস। আর এই তো নান রুটিগুলো নয় সাথে আমার তৈরি করা হয়ে গেল। দেখুন প্রত্যেকটা নান রুটি কত সুন্দর হয়েছে। তাই তো আমার মজাদার চিকেন গ্রিল নান রুটি সস, চিকেন সস, গ্রিল সস, আর সেই সঙ্গে গাছ পাকা আম। ওহ, মুজে যাবে একদম। চলুন আবার সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিই। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো সবাই মিলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।